দেখুন ড্রাগন ফ্রুট গুলো আমি আনবক্সিং করলাম, দেখুন কি সুন্দর গাছ বেরিয়েছে, ভাবতেও পারিনি এত সুন্দর গাছ বেরোবে। এইটা হলো এর এই যে ড্রাগন ফ্রুট গাছটা দেখতে পাচ্ছেন, এর ভিতরে লাল বেরোবে, আর এই যে ড্রাগন ফ্রুট গাছটা দেখতে পাচ্ছেন এর ভিতরে সাদা হবে। এই ড্রাগন ফ্রুট গাছগুলো কিভাবে লাগাতে হয় আমি বলি, এগুলো পিলারের উপরে হয় আর পাতার উপর ফল হয় এরকম ধরনের, আর গাছটা ঝাঁকড়ানো হয় পিলারের উপরে হয়, পিলারের উপর রিং, তারপরে গাছ হয় এরকম ঝাঁকড়ানোর মতো, তাই এরকম ফল হয়। এই ফলটা আমরা এখন খেয়ে দেখবো, দেখি কিরকম লাগে। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আজকে আমি আপনাদের দেখাবো ড্রাগন ফ্রুট গাছ কত বড় হয়ে গেছে। আমি আপনাদের দেখছি, আমি একটু ছোট ছিল যখন আমি কিনেছিলাম, দেখুন কত বড় হয়ে গেছে ড্রাগন ফ্রুট গাছ, আগে অনেক ছোট ছিল, গাছ শিকড়ও বেরিয়েছিল, এখন ওই যে শিকড়গুলো নষ্ট হয়ে গেছে, কেটে কেটে লাগালে আবার গাছ বেরিয়ে যাবে। দেখুন বন্ধুরা, আপনারা আগে দেখেছিলেন এখানে একটা কচ বেরিয়েছিল, সেই কচটা আগে ভালোভাবে লাগানো হয়নি বলে কচটা মারা গেছে। এবার আমরা এই ড্রাগন ফ্রুটের জন্য অনেক বড় হয়ে গেছে, দেখুন এই পর্যন্ত উঠে গেছে, তার জন্য আমরা রিং দেব যাতে ভালোভাবে গাছ ছড়িয়ে ছিটিয়ে ভালোভাবে হয়, আর তার সাথে ফুটে ধরে, এই গাছ অনেক বড় হবে। আমরা এখন টপে লাগিয়েছি, পরে আমরা বাইরে লাগাবো যাতে ড্রাগন ফ্রুট গাছ ভালো হয়।